আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মেনু কার্ড, ছেলের জন্মদিনে আয়োজন করলেন রক্তদান শিবির, বনগায় জন্মদিনে অভিনব আয়োজন ভট্টাচার্য বাড়িতে। আমন্ত্রণপত্র পেয়ে প্রথম দিকে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। আমন্ত্রণপত্রে বড় বড় করে লেখা শুভ জন্মদিন ও রক্তদান শিবির, কার্ডের ওপরে লেখা দাদান তোমার স্মরণে পালিত হোক আমার জন্মদিন, রক্তদানের মাধ্যমে এই দায়িত্ববোধ থাকে যেন চিরদিন, আশীর্বাদ করো। সেই জন্মদিন অথবা বলা ভালো রক্তদান শিবির পালিত হলো শনিবার। প্রাইমারি স্কুলের শিক্ষক উত্তম ভট্টাচার্য একটু ব্যতিক্রমভাবেই পালন করলেন ছেলে দেবাঙ্কন ভট্টাচার্যের 5 বছর পূর্তি উপলক্ষে জন্মদিন। বনগা থানার অন্তর্গত বাগদা রোডের ধারে কলমবাগান এলাকায় নিজের বাড়িতেই এদিন ছেলের জন্মদিন পালনে মেতে ওঠেন সকলে। উত্তমবাবু জানান তার পিতৃদেব বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন, বছর দেড়েক আগে বাবা প্রয়াত হয়েছেন, বাবার স্মৃতিতে তার এই উদ্যোগ, পাশাপাশি রক্তের সংকটের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন। বাবার স্মৃতি উদ্দেশ্যে এবং আমার ছেলের 5 বছর পূর্তি উপলক্ষে আমি এই রক্তদান শিবির করলাম এবং সেই সঙ্গে আমার দিদির বিচার চাই, সেই বিষয়টাও আমাদের ভিতরে আছে, ডাক্তার দিদির বিচার চাই। আর যে রক্ত সংকট চলছে বিশ্বব্যাপী, যেমন থ্যালাসেমিয়া শিশুদের বা বৃদ্ধ যে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের কাছে যে রক্তের যে মূল্যটা, রক্ত তো তৈরি হয় না, মানে কোনো কিছু তো পাওয়া যায় না, মানুষের শরীর থেকেই রক্তটা দিতে হয়, সেই রক্তটা যাতে কিছু আমার ছেলের জন্মদিন উপলক্ষে কিছু মানুষের হাতে যদি পৌঁছে দিতে পারি। জানা গেছে নিজের ইচ্ছার কথা তিনি প্রথম জানিয়েছিলেন পরিবারের সদস্যদের কাছে, স্ত্রী উত্তমবাবুর ভাই সকলেই একথা শোনার পর সহমত পোষণ করেন। মানে এটা আমাদের পারিবারিক শিক্ষা যে তোমার আনন্দের দিনে সকলের পাশে থাকো, তো সেই কারণেই রক্তদান শিবির। এবং আপনারা সকলেই জানেন যে এখন আরজিকরের নির্যাতিতা যে বোন আছে, সে এখন বাংলা শুধু না, ভারতবর্ষ শুধু না, সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষের বাড়ির, কারুর বাড়ির বোন, কারুর দিদি, কারুর পুত্রসম বা কন্যাসম, তো আমরাও মনে করি যে সেও আমাদের বাড়ির কন্যাসম, আমার বোনের মতন, তারই আমরা একটা প্রতিবাদও করছি, এখানে বিচার চাইছি আরজি করে। এরপরই বনগা ব্লাড ব্যাংকে যোগাযোগ করেন তিনি। বনগা ব্লাড ব্যাংকের সহযোগিতায় চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে এদিনের রক্তদান শিবিরে প্রায় 67 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এ বিষয়ে চিকিৎসক গোপাল পোদ্দার বলেন, জন্মদিন উপলক্ষে, অন্নপ্রাশন উপলক্ষে মেয়ে বিয়ের দিন তার আগের দিন রক্তদান করছে, বহুপাতের দিন ছেলে তাদের রক্তদান শিবিরের আয়োজন করছে এবং আজকাল শ্রাদ্ধ বাসরেও আমরা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি বনগা ব্লাড সেন্টারের তরফ থেকে। সুতরাং এই উৎসবটাকে সর্বাঙ্গভাবে সার্থক করার জন্য আপামর জনসাধারণ যদি সবাই এইভাবে এগিয়ে আসে, প্রত্যেকটা অনুষ্ঠানে তারা নিজেদের মতো করে যদি একটি করে রক্তদান শিবিরের আয়োজন করে, WHO-র কথা অনুযায়ী যদি 2% অফ দ্য সোসাইটি পপুলেশন রক্তদান করে তাহলে রক্তের কোনো সংকট থাকে না। শুধু যে রক্তদান শিবির তা নয়, ছেলের জন্মদিন, অন্যান্য রীতিনীতির পাশাপাশি কেক কাটা, সমস্ত কিছুই হয় নিয়ম মেনে। এত কিছুর মধ্যেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতেও ভোলেননি উত্তমবাবু। মেনু কার্ডেও ছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদের কথা। এদিন পরিবারের অন্যান্যদের সাথে নিজেও রক্তদান করেছেন। ছেলের জন্মদিনে এমন আয়োজন করতে পেরে খুশি দেবাঙ্কনের মা। তিনি বলেন, আমরা সমাজের পাশে দাঁড়ানোর জন্যে আমার ছেলের জন্মদিনটাকে স্মরণীয় রেখে আমার শ্বশুরের ইচ্ছা পালনের জন্যে আমরা এগিয়ে এসেছি এই স্মরণীয় মুহূর্তে রক্তদানের মধ্যে দিয়ে। আর আমাদের খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন গেছি আরজিকরের যে ঘটনাটা, সেটাই আমরা খুব শোকাহত আর খুবই আমরা মানে আমরা এখনও বলছি জাস্টিস চাই। আমরা ব্যানার লাগিয়েছি রক্তদান শিবিরকে সামনে রেখে আমরা আরজিকরের ঘটনার প্রতিবাদ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।